হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ইনফোস্টার চ্যানেলের পক্ষ থেকে। আমি মোস্তাফিজুর রহমান। আজ আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটিতে যাওয়ার পূর্বে আপনাদেরকে অনুরোধ করছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমরা যে ভিডিওগুলো তৈরি করছি এগুলো আপনাদের জন্য। এই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করলে আপনি খুব সহজে আমাদের প্রকাশিত ভিডিওগুলো সম্পর্কে জানতে পারবেন, আর আমাদের কী কী ভিডিও প্রকাশ করা হয়েছে সেই বিষয়টি সম্পর্কে জানতে চাইলে এই ভিডিওস অপশনটিতে ক্লিক করে আমাদের প্রকাশিত ভিডিওগুলো দেখতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে আমাদের টিউটোরিয়ালটি ছোট করতে চাই, যেন আপনারা খুব সহজে আমাদের ভিডিওটি দেখতে পারেন এবং সহজে আমাদের যে বিষয়টি বোঝাতে চেয়েছি সেটি বুঝতে পারেন। তো আজকের বিষয়টি হচ্ছে আমরা কীভাবে আমাদের নিজের এলাকার পোস্ট কোড বের করতে পারি। তো ধরুন আপনি রংপুরের পোস্ট কোডগুলো দেখতে পাচ্ছেন, রংপুরে ক্লিক করুন। ক্লিক করলে এখানে কিন্তু পোস্ট কোড তৈরি করাই আছে, জাস্ট আপনি একটু খুঁজে খুঁজে বের করে কষ্ট করে দেখবেন। আর যদি আপনার মনে হয় যে না, আমি এভাবে দেখতে চাই না, আমি সরাসরি এখানে লিঙ্কগুলোতে ক্লিক করে করে ঢুকতে চাই, ধরুন আমি দিনাজপুর ডিস্ট্রিক্টে ক্লিক করে কোনো একটা থানা সেখান থেকে ক্লিক করব, তো আমি এখান থেকে বীরগঞ্জ থানাকে সিলেক্ট করতে যাচ্ছি, সরি ঢাকা হয়ে গেছে, আমি দিনাজপুর দিতে চেয়েছিলাম। দিনাজপুর দিয়ে আমি এখানে বীরগঞ্জ দিতে চেয়েছিলাম। এবার এখান থেকে যে কোনো একটি গ্রাম আপনি সিলেক্ট করতে পারেন, ধরুন আমি ভাবকে দিলাম। তো ভাবকে দেওয়ার ফলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এরিয়া দেখাচ্ছে যে ভাবকি, পোস্ট অফিস দেখাচ্ছে বীরগঞ্জ, থানা হচ্ছে বীরগঞ্জ, ডিস্ট্রিক্ট দিনাজপুর, পোস্ট কোড হচ্ছে 5220। আমাদের আজকের কাঙ্ক্ষিত বিষয়টি ছিল যে পোস্ট কোড কীভাবে বের করব। তো দেখুন পোস্ট কোড বের হয়েছে। এবার আমি যদি মনে করি যে অন্য কোনো স্থানের পোস্ট কোড আমি বের করতে চাই, যেমন এটা দিনাজপুরই থাকলো, আমি এখান থেকে চেঞ্জ করে এখানে ক্লিক করলাম। তো ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে এনএন বাড়িতে ক্লিক করলাম। তো এখানে দেখুন এর পোস্ট কোডটি আলাদা, অর্থাৎ হচ্ছে 5210। এভাবে করে আপনি আপনার যে স্থানীয় যে কোনো স্থানেরই পোস্ট কোড সহজেই বের করতে পারেন। যাই হোক বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই শুভকামনায় বিদায় নিচ্ছি।